হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। এই যে আমি আজকে আবার হাজির হয়েছি আপনাদের মাঝে ইলিশ মাছ কাটা নিয়ে। আমি আজকে আপনাদের মাঝে ইলিশ মাছ কাটা দেখাবো। এই বিদেশের বাড়িতে দেশি ইলিশের স্বাদ, আহ কি ঘ্রাণ! এর ঘ্রাণটা যেরকম খেতেও সেরকম। দেশি দেশি পদ্মা নদীর মাছ বা আমাদের নদীর মাছ যেরকম খেতে লাগে সেরকমই লাগে। জাস্ট আমরা এখানে বসে প্রচুর পরিমাণে খাই এরকম ইলিশ। এই যে দেখেন, এই যে বিদেশের বাড়িতে আবার যদি হয় দেশি কোনো কিছু, তাহলে তো আর কথাই থাকে না। আমরা একটা আমাদের এখানে একটা বাঙালি শপ আছে, ওনারা বাংলাদেশ থেকে নিয়ে আসে, সেখান থেকে আমরা কিনে খাই। মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না, একদম তাজা তাজা। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে খুবই সুন্দর। আমি এখন আজকে এটা কাটা দেখাবো আপনাদের, এবং এর এর দিয়ে আমি যা যা রান্না করবো সেটাও আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার সাথে আমাদের আমার চ্যানেলের সাথেই থাকবেন, তাহলে দেখতে পারবেন নিত্য নতুন এরকম ভিডিও। তাহলে চলুন আমরা কাটা কুটা দেখি। প্রথমে এটাকে এই যে মাছের যে আইস ছাড়ানোর জন্য, এটা আমি এটাও আমি নিয়ে এসেছিলাম। অবশ্য এখানেও পাওয়া যায়, আর এখানে তো সবগুলা কাটা কোটা থাকে, এসব দেশে পাওয়া যায় কিনা জানি না, তারপর নিয়ে এসেছিলাম এটা। এখন এটা দিয়ে আমি এগুলা ছাড়িয়ে নিব। আর এটা এটা ছাড়ানোর সহজ একটা উপায় আছে, সেটা হলো এই যে পানিতে, ঠান্ডা পানিতে যদি দিয়ে এরকমভাবে ছাড়ানো হয় তাহলে উঠে যায় তাড়াতাড়ি। মানে এগুলো উঠাইয়ে ফেলবো এখন। এই কাজটা একটু বেশি নিয়ে বসে করলে ভালো হবে, তাহলে এই যে আঁশগুলো আছে না, এগুলো সেটাসেটি করবে না। এমনিতেই তো অনেক সেটাসেটি করে। এই যে দেখতেই পাচ্ছেন, আমার প্রায় হয়ে গেছে এক পাশ, এক সাইড আমি করতেছি। এখনই ঘ্রাণ, অবশ্য আগের সেই স্বাদ পাওয়া যায় না। আগে যেরকম আমরা গ্রামগঞ্জে মানে ইলিশ মাছ পাশের বাড়িতে রান্না করলে তার ঘ্রাণ আমরা পেতাম না, সেরকম আর স্বাদ নাই, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তারপর আবার বিদেশের বাড়িতে ফ্রোজেন করা তো খারাপ না, নাই মামা চেকানা মামা ভালো, কথা আছে না সেরকম। আমার দু সাইডের মা এই ছড়ানো হয়ে গেছে, আমি এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, ভালোভাবে একটু ধুয়ে ধুয়ে নিতে হবে। এই যে আমার ছাড়ানো হয়ে গেছে, আমি এখন মূল কাটায় যাব। এই যে আমার ছাড়ানো হয়ে গেছে, এখন আমি কেচি দিয়ে এইগুলো কেটে নিব। এগুলো আগে কেটে দিতে হবে। আমি আজকে এই যে কেচি এবং এই ছুরি দিয়েই কাটবো, বটির ইউজ করব না। বটি ইউজ করলেও ভালো, কিন্তু আমি আজকে এটা দিয়েই করি, এটা দিয়ে করলেও ভালো। এই যে এখান থেকে এগুলো সব উঠাই ফেলতে হবে। সবগুলো এই যে কমপ্লিট, এখন কাটতে হবে। সরি, আমি একটা ভুল করে ফেলেছি, সেটা হলো এই যে ইলিশ মাছের এইটা অনেকেই জানে না। সরি, আমি আগে মাথাটা কেটে ফেলছি, পরে আমার মুখে আল পড়ছে। এই যে ইলিশ মাছের এই এইটা আগে কাটতে হবে, তা না হলে কিন্তু এটা খাওয়া যায় না, বা এটা এইটা কেটে নিলে মানে কাটতেও সুবিধা হয়, সব দিক দিয়েই সুবিধা হয়। এটা এরভাবে এই ছুরির সাহায্যে, এই যে কেচির সাহায্যে এটা এরভাবে কেটে নিতে হবে। এই যে এখান থেকে এই অংশটুকু যদি কাটা হয় তাহলে ভালো। আমি শুনেছি এটা নাকি খাওয়া ঠিক না ইলিশ মাছের, আর এমনিতে তো এটা কাটা থাকে। প্রথমে আমি এটা কাটতে ভুলে গেছিলাম, এজন্য আমি আবারও আপনাদের এই অংশটা দেখাইলাম, যাতে আপনারা বুঝতে পারেন যে মাথাটা কাটার আগে
এটা কেটে নিতে হবে। এই যে দেখেন আমার কাটা হয়ে গেছে। এখন আমি মাথাটা কাটবো, আর এই যে মাছ কাটার জন্য অবশ্যই এই যে খাস কাটা ছুরি ব্যবহার করবেন, তাহলে খুবই ভালো হবে, মানে মাছটা খুব দ্রুত কাটা যাবে এবং মাছের কোনো ই থাকবে না, যে কাটার সময় এব্রো থেব্রো হয় সেটা হবে না। এই জন্য এই ধরনের ছুরি দিয়ে মাছ কাটতে হয়। আর আমি তো সাধারণত মাছ বটি দিয়ে কাটি, আজকে ছুরি দিয়ে কাটানোর দেখাইলাম। আর এই যে এই ধরনের ছুরি ব্যবহার করবেন, একটু খাস কাটা খাস কাটা, তাহলে খুব ভালোভাবে মাছটা কেটে যাবে। আপনি যতটুকু পরিমাণ চান অতটুকু পরিমাণে কাটা যায়। এই যে অনেকে বলে এক বিড়া পর্যন্ত কাটতে হয়, মানে ওই যে হাতের আঙ্গুল পরিমাণে এক বিড়া বলে গ্রাম্য ভাষায়। এক বিড়ায় যথেষ্ট পরিমাণেই মাছ থাকে, এক প্লেট অনায়াসেই ভাত খাওয়া যায়। এই যে আমার সবগুলো মাছ কাটা হয়ে গেছে, এখন আমি এইটা কাটবো, এই মাথাটা কাটবো। মাথাটা কাটারও সিস্টেম আছে, এই যে মাথার অংশটাও এখান থেকে কেটে নিছি আমি অবশ্য। তারপরে এই যে এরকম ছুরি নিলে কাটার সুবিধা আছে। আর আমি এটা দিয়ে আমি রান্না করব পুঁই শাক, আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আর এই যে আমি এটা না এটা খাবো না আমি, কারণ এটা অনেক দিন গত, এটা আমি ফেলে দিব। আর এই যে এইগুলা কেটে ফেলে দিতে হয়। এই যে দেখুন আমার সবগুলো মাছ কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এইভাবে ছুরি দিয়ে কাটলে, করাতলা ছুরি নেবেন, তাহলে খুব সুন্দরভাবে কাটা হবে, কোনো দাগ থাকবে না বা এরকম সেরা সেরা হবে না, একদম খুব সুন্দরভাবে কাটা হবে। এই যে দেখেন আমি খুব সুন্দরভাবে কেটেছি। আমি এখন এগুলো ধুয়ে কিছু আজকে রান্না করব আর কিছু রেখে দিব, এতগুলো তো খাওয়া সম্ভব না। তাহলে আজকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন।